السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. نزل به الروح الأمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين. نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين. بلسان عربي وإنه لفي زبر الأولين. أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل. ولو نزلناه على فقرأه عليهم ما كانوا به مؤمنين. كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون. فيقولوا هل نحن منظرون؟ أفبعذابنا يستعجلون؟ أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون؟ ما وما أهلكنا من قرية إلا لها منذرون. ذكرى وما كنا ظالمين. وما تنزلت به الشياطين وما لهم وما يستطيعون. حسبك. صدق الله العظيم. استاد جی মাস্টার ফিবিন আব্দুল বাসিতের পারফরম্যান্স নিয়ে কিছু বলুন। গত পর্বের মতো এই পর্ব খুব সুন্দর তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। সে যদি এটাকে ধরে রাখতে পারে, আরও ভালো করে মেহনত করে চেষ্টা করে, তাহলে আরও সুন্দর হবে ইনশাল্লাহ। তুমি এগিয়ে যাও। মাশাআল্লাহ, মাশরাফি বিন আব্দুল বাসিত চমৎকার তেলাওয়াত করেছে। আর একটু বেশি করে তোমার প্র্যাকটিস করতে হবে, আর সুরটা যাতে মাঝে মাঝে ছুটে না যায়। তেলাওয়াত ভালো মাশাআল্লাহ, এগিয়ে যাও। অনেক অনেক শুভকামনা। মোহতারাম আরিফউদ্দিন মারুফ। ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল নাজিল হয়েছেন কোরআন করিম নিয়ে শেষ থেমে গেছে, কথাটা কিন্তু শেষ হয়নি। আলা কলবিক, তোমার হৃদয়ের উপর কোরআন নাজিল করেছেন।
তাই তেলাওয়াতটা যদি এভাবে করা হয়, একসাথে করা হয়, নাজালা বিহির রুহুল আমিন ওয়া আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তখন আয়াতের অর্থটা খুব চমৎকার হয়। আর লাহানের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করেছি যে তাওয়াজুন রক্ষা হয় না, আমি আমার যে মদগুলো আছে বা যে গুণাগুলো আছে সবগুলো যেন এক মাপের হয়, যেখানে এক এক আলিফ এক আলিফ হবে, যেখানে চার আলিফ চার আলিফ হবে। দোয়া করি ইনশাআল্লাহ আরও সুন্দর হবে তোমার তিলাওয়াত। মহতারাম অতিথি ডক্টর সৈয়দ ইমদাদুদ্দিন, মাশাআল্লাহ আজকে আমাদের এই ক্ষুদি তেলাওয়াত করি সমস্ত দর্শক তাদের মনে আনন্দ দিয়েছে, আমরা সহ সকল দর্শক খুবই প্রীত হয়েছে, আনন্দিত হয়েছে। আমরা আশা করব তার ভবিষ্যৎ সে আরও বেশি সাধনা করবে, আরও চেষ্টা করবে। মুহতারাম মোহাম্মদ আমিন, মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর সাবলীলভাবে তেলাওয়াত করেছ তুমি। সম্মানিত বিচারক মণ্ডলী যে উপদেশ তোমাকে দিয়েছেন সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, ইনশাআল্লাহ বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মাশরাফি বিন আব্দুল বাসিত, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল, তুমি আসন গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।